হ্যালো ভিওয়ার্স আজ মেন্টাল অ্যাবিলিটি বা মানসিক দক্ষতা নিয়ে আলোচনা করব যা প্রত্যেক চাকরি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো চলুন দেরি না করে শুরু করা যাক আমরা প্রথমে ম্যাথের মানসিক দক্ষতা যাচাই করি ম্যাথে দেওয়া আছে টু গুণ থ্রি সমান সমান ছত্রিশ ভালোভাবে খেয়াল করো এখানে দুই গুণ তিন সমান সমান আমরা জানি দুই গুণ তিন সমান সমান ছয় কিন্তু এখানে দেওয়া আছে ছত্রিশ করে, করে, এর সাথে সংগতিপূর্ণ জন্য যদি আমরা এর সাথে ছয় গুণ করে ছয় গুণ করি তাহলে হয় ছত্রিশ এটা অবশ্যই বুঝতে পারছো এর পরে দেখো তিন গুণ চার সমসান কত হয় বারো তিন গুণ চার করলে বারো হয় কিন্তু এখানে দেওয়া আছে কত একশো চুয়াল্লিশ বারোর সাথে কত গুণ করলে একশো চুয়াল্লিশ হয় আবার যদি আমি বারো গুণ করি এখান থেকে তাহলে হয় একশো চুয়াল্লিশ তাহলে ঠিক এটা ঠিক সেম প্রসেসে যদি আমরা করি চার গুণ পাঁচ সমসান কুড়ি কুড়ির সাথে যদি আবার আমরা কুড়ি গুণ করি তাহলে কত হবে অবশ্যই স্বাস্থ্য তাহলে এখানে অ্যান্সার কত হলো স্বাস অবশ্যই বুঝতে পারছো বিষয়টা এরপরে আমরা আরেকটা অঙ্গ করি দেখো এখানে এই দ্বিতীয় প্রশ্ন প্রত্যেক পরীক্ষায় আসে সেটা হলো এস এস এম টি টি কোনো ওয়ার্ডের সাথে না মেলে তাহলে আমরা বুঝতে হবে যেমন আমি এখানে দিয়েছি স্যাটারডে সানডে মানডে টিউসডে ওয়েসডে থার্সডে আর ফ্রাইডে তাহলে এখানে কী হবে অবশ্যই এর পরে অবশ্যই বুঝতে পারছো বিষয়টা এরপরে কি হবে ঠিক সেম প্রসেস যদি আরেকটা দেওয়া আছে এটা তোমরা কমেন্ট করে জানাও যদি কি হতে পারে আমরা একটু পরে এটা বলবো আমরা এরপরে আরেকটা ম্যাথ করে আসি দেখো এখানে কি দেওয়া আছে এখানে দেওয়া আছে আপেল প্লাস আপেল প্লাস আপেল সমান সমান আঠেরো এখানে কয়টা আপেল অবশ্যই তিনটা আপেল তার আমরা তিন দ্বারা যদি ভাগ করি তাহলে ছয় তাহলে একটা আপেলের মূল্য কত হলো একটা আপেলের মূল্য ছয় একটা আপেলের মূল্য ছয় টাকা ঠিক আছে একটা আপেলের মূল্য ছয় টাকা এবং দেওয়া আছে আপেল প্লাস কলা প্লাস কলা এখানে দেওয়া আছে চোদ্দো কিন্তু আমরা জেনেছি যে একটা আপেলের মূল্য কত ছয় টাকা তাহলে এই আপেলটা যদি আমি এই পাশে নিয়ে যাই তাহলে মাইনাস ছয় মাইনাস ছয় করলে হয় আট আট থাকে আর কলা কয়টা আছে কলা এখানে দুইটা আছে ভালোভাবে খেয়াল করে এখানে কিন্তু দুইটা কলা আছে তাহলে আটের কে আটকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে হয় চার তাহলে একটি কলার দাম কত একটি কলার দাম চার টাকা ঠিক সেম প্রসেসে এখানে দেওয়া হচ্ছে কলা মাইনাস জাম তাহলে কলা কত আমার কলা আমি পেয়েছি চার টাকা এবং চার মাইনাস জাম কত টাকা তাহলে কত হবে এখানে দেখো কলা যদি চার টাকা হয় তাহলে মাইনাস কত হলে কত দুই হবে তাহলে অবশ্যই জাম সমান সমান যদি দুই হয় তাহলে এখানে দুই হবে তাহলে চার হলো কলা মাইনাস জাম কত দুই সমান সমান হচ্ছে দুই তাহলে এটা কি হলো এই দুইটা হলো জাম ঠিক সেম প্রসেসে এখন দেখো জাম আমরা কত পেয়েছি জাম পেয়েছি দুই দুই প্লাস আপেল পেয়েছি কত ছয় প্লাস কলা পেয়েছি কত কলা চার এটা যদি করা হয় তাহলে আমার অ্যান্সার হলো ছয় সাত দশ বারো তাহলে অবশ্যই ঠিক বা এই জাতীয় প্রত্যেকটা প্রশ্ন আমরা বুঝতে পারবো এইভাবে সমাধান করলে আমরা এটা পারবো তাহলে এখানে অ্যান্সার কত হলো বারো এবারে দেখো তোমাদের এই প্রশ্নটা করি এবার ও টি টি এফ এফ এরপরে কি হবে কমেন্টে যারা জানিয়েছো তাদের অবশ্যই ধন্যবাদ যারা এখানে সিক্স বা ইয়েস ইয়েস দিসো তাদের অসংখ্য ধন্যবাদ কারণ এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবং সিক্স এখানে প্রত্যেকটা ওয়ান টু থ্রি ফোয়ের প্রথম ফার্স্ট এ আলফাবেটটা নেওয়া হয়েছে তাহলে এখানে কত হলো অবশ্যই সিক্স বা এস ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবং সিক্স